অত্যাচারে শাসিত আমরা আমরা নীরবে কিছু বলতে পারিনি আমরা মুখ বুঝে সহ্য করেছি ওদের অত্যাচার শিবু হালদার ওদের সাগরেত এখানে যারা আছে প্রসাদ যে সাগরেত তাদের অত্যাচারে আমরা কিছু বলতে পারিনি নীরবে দিন কাটিয়েছি গরিব মানুষ আমার একটা ঘর দেয়নি আমি বাচ্চাগুলো নিয়ে ঝরঝরে লোকের ঘরে উঠেছি আইলা এসেছে ফোনে এসেছে আমি লোকের ঘরে ঢেলে উঠেছি আমার একটা ঘর দেয়নি আমি বহুদিন ধরে বাচ্চাগুলোকে নিয়ে ইয়ের বাড়ি তাদের বাড়ি করে দিন কাটিয়েছি বলতে গেছি কোনো বিচার হয়নি কোনো বিচার দেয়নি অপুরন্ত আমার স্বামীর উপরে উল্টে অত্যাচার নির্মমভাবে মারধর করেছে বলতে গেছি বলে এই তো সবে শুরু হয়েছে লোকসভা আরও হবে কষ্ট করে একদিকে জমি কিনেছি সেই জমি এই টিএমসি লোকের আমার দখল দেয়নি আমি চাষ করতে পারি না গরিব মানুষ না কি ঘুরে বেড়াচ্ছি এখানে সেখানে করে আজ আমি ভীষণ খুশি শুধু তাই নয় আমাদের এখানে নিরাপদ দিতেই হবে আমাদের এখানকার মেয়েরা ভীষণ অসহায় পুরুষরা ভীষণ অসহায় কত পুরুষ ঘর ছাড়া হয়ে গেছে কত পুরুষ ঘর ছাড়া হয়ে গেছে আমাদের স্বামীরাও নিরাপদ নয় তাই এখানে নিরাপদ চাই এখানে অবশ্যই নিরাপদ চাই এই খুশি সারা সন্দেশখালি বাসি শুধু সন্দেশখালি বলবো না দাদা এই খুশিটা সারা পশ্চিমবঙ্গের বাসি কারণ মানুষ দেখেছে যে সে শাহজালের বিরুদ্ধে এত অভিযান করেছেন সমস্ত মানুষ এবং নারী শক্তি যেভাবে মাঠে নেমেছে যে শেখ শাহজাহান আজকে অ্যারেস্ট হয়েছে সেই খুশিতে সারা মানুষ মিষ্টিমুখ করছে ভোগ ঘটাচ্ছে কারণ দেখুন যখন কোনো অপরাধী তার অপরাধ করে সে তার অপরাধটা বুঝতে পারে না তার সেই অপরাধটা যখন প্রমাণিত হয় আর এ এত অত্যাচার করেছে এত অন্যায় করেছে যা একটা বলে বোঝানো যাবে না সেই জন্য আজকে মানুষ খুশি হয়ে এটা করছে সকাল থেকে আমরা খুবই আনন্দ করলাম কি কি করলেন সকাল থেকে মিষ্টি খেলাম তারপরে মানে মিষ্টিমুখ করানো হলো বা বাজি ফাটানো হলো তারপর আবির খেলা হলো সকাল থেকে আমরা খুবই খুশি এখন